আল্লাহ সুবহান ওয়া তাআলা এই পৃথিবীতে তিনটা জিনিসকে আমাদের জন্য স্পেশাল রহমত করে পাঠিয়ে দিয়েছে। সবাই বলেন তো কয়টা জিনিস? কথা বলতে হবে আমার সাথে, কয়টা জিনিস? তিনটা জিনিস আল্লাহ পাক রহমত করে পাঠিয়ে দিয়েছেন। এই তিনটা জিনিসকে কেন্দ্র করে আজকে আলোচনা হবে। এক নম্বর রহমত আল্লাহ পাক দিয়েছেন আমাদের জন্য মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ পবিত্র কোরআন আল কারীম হচ্ছে আমাদের জন্য মুসলমানদের জন্য ইমানদারদের জন্য আল্লাহ রহমত করে পাঠিয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কোরআনকে মুমিনদের জন্য রহমত করে পাঠিয়েছেন একজন, আওয়াজ দিয়ে বলেন না তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسارا. جلب لنا الله أكبر. الله ربنا لك ولن بطل الشرشنا أمان الكاتب الكريم بكم الجنة ونجد كلام এমন একটা কিতাব আমি তোমাদের জন্য নাযিল করলাম যে কিতাবের মধ্যে আমি যা কিছু দিয়েছি যারা ইমানদার হবে যারা মুমিন হবে আমি রব্বুল আলামিন তাদের জন্য এই কোরআনটাকে আমি শেফা এবং রহমত করে পাঠিয়ে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা বললাম আল্লাহ শুধু কি মুমিনদের জন্য এই কোরআনটা রহমত নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলে ওয়ালা ইয়াজিদুল্লাহু মিনা ইল্লা খাসারা, মুমিনদের জন্য এই কোরআনটা রহমত কিন্তু যারা জালিম হবে যারা কাফির হবে যারা মুশরিক হবে এই কোরআনটা তাদের জন্য ক্ষতি ছাড়া আর কিছুই বৃদ্ধি করে না। যারা বলেন না আউযু বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নাহলের মধ্যে বললেন ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবিয়ানান লিকুল্লি শাই ওয়া হুদা ওয়া রাহমাতাও এই কিতাবের মধ্যে তোমাদের ব্যক্তিগত জীবনের জন্য যা প্রয়োজন, তোমাদের সামাজিক জীবনের জন্য যা প্রয়োজন, তোমাদের রাষ্ট্রীয় জীবনের জন্য যা প্রয়োজন, তোমাদের অর্থনৈতিক জীবনের জন্য যা প্রয়োজন, তিবিয়ানাল লিকুল্লি শাই, প্রত্যেকটা জিনিস আমি কোরআনের মধ্যে নাযিল করলাম। ওয়া হুদা ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন, আর এই কোরআনটা মুসলমানদের জন্য হেদায়েত, মুসলমানদের জন্য সুসংবাদ, আর মুসলমানদের জন্য আমি আল্লাহ রহমত করে পাঠিয়ে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা কোরআনকে জন্য আঁকড়ে ধরতে হবে, এই কোরআনকে আপনি যদি আঁকড়ে ধরেন, এই কোরআন যদি আপনি পড়েন, এই কোরআন অনুযায়ী যদি আমল করেন, আপনার দুনিয়াতে কোনো টাকা নাই, কোনো পয়সা নাই, আপনার দুনিয়াতে থাকার জায়গা নাই, আপনার দামি দামি খাট নাই, আপনার দামি দামি পোশাক নাই, কিন্তু আল্লাহর এই কোরআন যদি আপনি আঁকড়ে ধরেন, আল্লাহর এই কোরআন যদি আপনি পড়েন, আল্লাহর এই কোরআন দিয়ে যদি আপনার জীবনটাকে ভেঙে সাজান, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আপনাকে সম্মানিত করবেন, আর পরকালে জান্নাতে আল্লাহ আপনাকে ধন্য করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা উদাহরণ দিই, মুসলমান ভাইরা কোরআন আঁকড়ে ধরলে কেমন লাভ, কেমন সম্মান বেড়ে যায় ভালো করে খেয়াল করেন। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে অত্যন্ত চমৎকার ছিলেন না, সুন্দর ছিল না? আমার যুবকেরা শুনো, ভালো করে গানটা গান করে দাও। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে অত্যন্ত কালো একজন সাহাবী ছিল, দাঁতটা ছিল মোচা, এরপরে ঠোঁটটা ছিল মোটা, দেখতে ছিল বেটে কুচকুচে কালো একজন সাহাবী ছিল। ইসলাম গ্রহণের পূর্বে কোরআনকে আঁকড়ে ধরার পূর্বে যার নাম ছিল মাত্র ছয় দিরহাম। সবাই বলেন কয় দিরহাম? আর একটু জোরে বলেন কয় দিরহাম? মাত্র ছয় দিরহাম বেলালের দাম ছিল। ইসলাম যখন কবুল করলেন, ইসলাম কবুল করার পরে তার মনে উমাইয়া বিন খাতের পেয়ে গেলেন। হযরত বেলালকে বললেন, ও বেলাল, তুমি ইসলাম কবুল করেছো নাকি? হযরত বেলাল বললেন, মনি, ইসলাম কবুল করেছি, কোরআনকে আঁকড়ে ধরেছি, কোরআন দিয়ে জীবনটাকে পরিচালনা করার পরিকল্পনা গ্রহণ করেছি। উমাইয়া বিন খালিদ বললেন, ও বেলাল, তুমি এটা কি করেছো? বাপ দাদা
কর্ণের মুখে চোখ ফেলে দিয়েছেন বেলাল, এখনো সময় আছে, মুহাম্মাদের ইসলামকে ছেড়ে দাও, মুহাম্মাদের আল্লাহকে ছেড়ে দাও, মুহাম্মাদের কোরআনকে তুমি ছেড়ে দাও। মাঝে বেলাল বলে ওমায় আমিন কার জীবন চলে যাবে, জীবন চলে যাবে, রূহটা দিয়ে দেব, আমার মাথাটা দিয়ে দিব, আমার জীবনটা দিয়ে দিব, তবু যে কোরআনকে আমি আঁকড়ে ধরেছি, যে ইসলামকে গ্রহণ করে নিয়েছি, ওই ইসলামকে, ওই কোরআনকে আমি বেলাল কখনোই ছেড়ে দিব না। জোরে বলেন আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইয়েরা, হাসনে বেলাল কুমায়ে কাল নিয়ে গেলেন মরুভূমির মধ্যে, মরুভূমির মধ্যে নিয়ে যাওয়ার পরে হাসনে বেলালকে মরুভূমির ওই বালির মধ্যে শুয়ে দিলেন। দুপুর বেলা টক কেন ওই রোদের প্রখরতায় বালিগুলো টক টক করে ফুটতেছে, এমন সময় হাসনে বেলালকে বালির উপরে শুয়ে দেওয়া হলো। হাসনে বেলালকে জামা কাপড় খুলে বালির উপরে শুয়ে দিয়ে বলল, বেলাল এখনো সময় আছে, ফিরে আসো, এখনো সময় আছে, কোরআন ছেড়ে দাও, এখনো সময় আছে, ইসলাম ছেড়ে দাও, মুহাম্মাদকে ছেড়ে দাও। হাসনে বেলাল সারা কান্নাটা উঁচু করে বললেন, আহাদ, এক আল্লাহর প্রতি বিশ্বাস এনেছি, কোরআনকে আঁকড়ে ধরেছি, জীবন চলে যাবে, জাগবো ইসলাম থেকে, কোরআন থেকে, আমি বেলাল কখনো পিছনে যাব না। জোরে বলেন আল্লাহু আকবার। ওই নিষ্ঠুর পাশের পায়ে খাল পেপার হসতে বেলালকে খেতে দেয় না, ওই যে উত্তপ্ত বালির উপরে শুয়ে দিয়ে যাতে করে বেলাল নড়াচড়া করতে না পারে, বেলালের বুকের উপরে পাথর চাপা দিল, পেটের উপরে পাথর চাপা দিল, হাতের উপরে পায়ের উপরে পাথর চাপা দিয়ে দিল। এবার বেলালকে বলল, বেলাল এখনো সময় আছে রে, বেলাল ফিরে আসো। হাসনে বেলাল বললেন, মানে বিন খাল করে আমার জীবনটা কেড়ে নাও, আমি বেলালকে মেরে ফেলো, আমি বেলালের জীবনটা তুমি কেড়ে নাও, তবু আমি বেলাল ইসলাম কবুল করেছি, কোরআন আঁকড়ে ধরেছি, আমি বেলালের কোরআন থেকে পিছনে যাব না। আমার মুসলমান ভাইরা ভালো করে খেয়াল করেন, বিকেল গড়িয়ে সন্ধ্যা হলো, হাসনে বেলালকে বাড়িতে নিয়ে আসলেন, বাড়িতে নিয়ে আসার পর একটা বড় চাবুক নিয়ে নেওয়া হলো, আবু জেহেল চাবুক দেয়, চাবুক আবু জেহেল হাতে নিয়ে বেলালকে পেটানো শুরু করে, একটা করে বেলালের পিঠের উপর আঘাত করে চামড়াটা ফেটে ফিনকি দিয়ে রক্তগুলো মাটিতে দশ দশ করে পড়তে শুরু করলো। এবার আবু জেহেল ক্লান্ত হয়ে গেল, মাটিতে মাটি হজতে বেলালকে কিছুক্ষণ পরে উপাসে চাবুকটা নেয়, হজতে বেলালকে এমন করে আঘাত করতে শুরু করলে, এরপরে সাহেবরা আসে, অলিদিদি মুখেরা আসে, এরপরে এইভাবে হযরত বেলালকে পিটানো শুরু করলো। আমার মুসলমান ভাইরা, হযরত বেলাল তো ইসলাম থেকে কোরআন থেকে পিছনে যায় নাই, এবার আগুনের অঙ্গার চালানো হলো, আগুনের অঙ্গারের উপরে হযরত বেলালকে উপর করে শুয়ে দেওয়া হলো। এবার বলা হলো, বেলাল যে কোনো সময় আছে, যদি ইসলাম ছেড়ে দাও, কোরআন ছেড়ে দাও রে বেলাল, তবে তুমি মুক্তি পাবে, তোমাকে ছেড়ে দেওয়া হবে। ওই বেলাল আগুনের উপরে শুয়ে শুয়ে বলে, আহাদ, আহাদ, এক আল্লাহর প্রতি বিশ্বাস এনেছি, এক আল্লাহর প্রতি ঈমান এনেছি, আল্লাহর কোরআনকে আঁকড়ে ধরেছি, ও মায়া বিন খালফ, আমার জীবনটা যদি চলে যায়, আমি বেলাল ওই কোরআন থেকে আমি বিন্দু মাত্র পিছনে ফিরে যাব না। জোরে বলেন আল্লাহু আকবার। এই যে কোরআনকে আঁকড়ে ধরার কারণে বেলালের মর্যাদা কত বেড়ে গেল, আবার খেয়াল করেন আল্লাহর নবীজি বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে বেলালের কোনো টাকা ছিল না, যে বেলালের পরার মতো কোনো পোশাক ছিল না, একটা মাত্র জামা ছিল, সেই বেলালকে আল্লাহর নবীজি মসজিদে নববীর মসজিদ বানিয়ে দিলেন। আমার মুসলমান ভাইরা, শুধু তাই নয়, আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বেলালকে জান্নাতি বেলাল বলে ঘোষণা দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে ওই মধ্যে খেতে বসেছে, এমন সময় বেলাল আসে, আল্লাহ নবী বিশ্ব নবী বেলালকে ডাক দিলেন, বেলাল রে আমরা দস্তরখানা বিছিয়েছি, ও বেলাল তুমি আমাদের সঙ্গে খাবারে অংশগ্রহণ করো, আমাদের সঙ্গে খাবার খাও। হযরতে বেলাল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি গরিব মানুষ, আমার টাকা নাই, আমার পয়সা নাই, আমার পরনের কাপড় নাই, আমার ইসলাম গ্রহণের পূর্বে আমার নাম ছিল মাত্র ছয় দিরহাম, আর আপনি সরকারে দোয়া লান, আপনি বিশ্ব নবী আমাকে খাবারের জন্য দেখেছেন, এটা আমার বেলালের সৌভাগ্য, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মনে করো আশা, আপনার সঙ্গে খাবার অংশগ্রহণ করবো,
কিন্তু আমি রোজা রেখেছি, আমি আপনার সঙ্গে খাবার খেতে পারবো না। আল্লাহ নবী বিশ্ব নবী সাহাবায়ে কেরামদেরকে ডাকিয়ে বললেন, ও আমার সাহাবীরা শুনে নাও, আমার বেলাল দুনিয়ার খাবার খেতে পারছে না, আমার বেলাল রোজা রেখেছে, আমার সাহাবীরা শুনে রাখো। ঠিক এই মুহূর্তে আমার বেলালের জন্য জান্নাতের মধ্যে জান্নাতে উড়ে যায় খাবার রান্না করছে, আমার বেলালের জন্য খাবার প্রস্তুত হচ্ছে। জোরে বলে সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর নবীজি মেরাজে গেলেন, মেরাজে যাওয়ার পরে আমার নবীজি হযরতে বেলালকে মেরাজ থেকে আসার পরে বললেন, ও বেলাল একটা প্রশ্ন তোমার কাছে করতে চাই। বেলাল তুমি কি এমন আমল করো রে বেলাল, আমি যখন জান্নাতের মধ্যে ছিলাম, আমি যখন জান্নাতের নাজিয়ামত দেখতেছিলাম, এমন সময় আমার মনে হয়েছিল আমি যেন তোমার পায়ের আওয়াজ ওই জান্নাতের মধ্যে শুনতে পেলাম। ও বেলাল আমি তোমার পায়ের কদম, তোমার পায়ের আওয়াজ আমি বিশ্ব নবী জান্নাতের মধ্যে শুনতে পেয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই অর্জনটা কেন হয়েছে? চেহারা দিয়ে হয় নাই, এই অর্জনটা টাকা দিয়ে হয় নাই, এই অর্জনটা দামি দামি গাড়ি দিয়ে হয় নাই, এই অর্জনটা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের প্রতি মহব্বত, আল্লাহর কোরআনের প্রতি ভালোবাসা থাকার কারণে হযরত বেলালের মর্যাদা আল্লাহ বহু গুণ বৃদ্ধি করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমার মুসলমান ভাই আজ অধিকাংশ যারা আছে নামাজ পড়ে না, অধিকাংশ যারা আছে কোরআন পড়ে না, এখানে অনেক মানুষ আছে, আমি যদি বলি কারা কোরআন পড়তে পারে হাতটা তুলে দেখান, আমার বিশ্বাস হয় 100 জনের মধ্যে 10 জন হাত তুলতে পারবে না। হুজুর আমি না আমি কোরআন পড়তে পারি। যদি বলা যায় সহি করে কারা সূরাতুল ফাতিহা পড়তে পারে, এখানে অনেকে আর হাত তোলার সাহস পাবে না। নামাজ কবুলের প্রথম শর্ত হলো সূরাতুল ফাতিহা সহ যত সূরা আছে সূত্র করে তেলাওয়াত করা। অনেক মানুষ 40 বছর নামাজ পড়ে, অনেক যুবক ভাইরা আছে নামাজ পড়ে, অনেক চাচাবিরা 50 বছর নামাজ পড়ে। যদি বলে চাচা ও চাচা সূরাতুল ফাতিহা বলে শুনান তো চাচা, অনেক চাচা আছে 40 বছর নামাজ পড়ে, 50 বছর নামাজ পড়ে, কিন্তু সূরাতুল ফাতিহা বলে শোনাতে পারবে না, এমন নামাজি আমাদের সমাজে আছে না। না মন খারাপ করবেন না চাচা, আপনার সব চলে, ক্ষেতের কাজ, ব্যবসা বাণিজ্য সব কিছু চলে, অথচ কোরআন শেখার জন্য আমাদের 10 মিনিট প্রতিদিন সময় হয় না। কথা বলে ঠিক কি না? সময় হয় না।